আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মধ্যেই হামলা, কারণ জানালো রাশিয়া। যুদ্ধ পরিচালনার দায়িত্ব কাদের উপর দিয়েছেন পুতিন। ইউক্রেন ইস্যুতে আজ পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোগান। সিরিয়া ইউক্রেন সবাইকেই ধোকা দিয়েছে পশ্চিমারা। রাশিয়ার টার্গেট আরেক পারমাণবিক কেন্দ্র। ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র জানিয়েছেন দুই নেতার মধ্যে ফোনালাপ হবে। রাশিয়া ইউক্রেন সংকটে তুরস্ক মধ্যস্থতায় ভূমিকায় ছিল। পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এক টেবিলে আনার চেষ্টায় ছিলেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, রাশিয়া ইউক্রেন সংলাপে মধ্যস্থতা করতে এখনও প্রস্তুত তুরস্ক। ইস্তাম্বুল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তুরস্ক একাধিকবার ইউক্রেন রাশিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছে। উভয় দেশকে অবিলম্বে লড়াই বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। মস্কো এবং কিয়েভ কারোর সঙ্গে তুরস্ক সম্পর্ক খারাপ করতে পারবে না। এর আগে গত সপ্তাহে এক বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, তুরস্ক রাশিয়া ও ইউক্রেন কারোর সঙ্গেই সম্পর্ক ছিন্ন করতে পারবে না। তার আগে গত রোববার তিনি রাশিয়ার আক্রমণকে যুদ্ধ হিসেবে উল্লেখ করেন। তিনি এও বলেন, কোনো স্বাধীন দেশের উপর অন্য কোনো রাষ্ট্রের হামলার বিপক্ষে তুরস্ক। 1936 সালের মট্রিক্স কনভেনশন অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে দার্ডানেলস ও বসপরাস প্রণালী আটকে দিয়ে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরের মধ্যে যোগাযোগ বন্ধ করে দিতে পারে তুরস্ক। এরদোগান ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোর অবস্থানকে দ্বিধাগ্রস্ত হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন। তিনি বলেন, এটি একটি ব্যর্থ আন্তর্জাতিক ব্যবস্থার লক্ষণ। ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে কৃষ্ণসাগরে সামুদ্রিক সীমান্ত রয়েছে সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ তুরস্কের। দুই দেশের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে এরদোগান সরকারের। তবে ইউক্রেনে হামলার দায়ে রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি তুরস্ক। ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে রিসেপ তাইয়েপ এরদোগানের দেশ। প্রেসিডেন্ট এরদোগানের মুখপাত্র কালিন বলেন, যুদ্ধের প্রতি আমাদের প্রেসিডেন্টের বার্তা হল, অতিসত্বর হামলা থামাতে হবে। জর্জিয়া, ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের উপর এখন ইউক্রেন। প্রত্যেকটা জায়গাতেই পশ্চিমাদের নীতি প্রায় একই, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সংকটকালে কেটে পড়া, বন্ধুর বিপদে বুক পেতে দেওয়ার প্রতিশ্রুতি শেষে পৃষ্ঠ প্রদর্শন। বিশ্লেষকরা বলছেন, একবার কিংবা দুবার হলে এটাকে ভুল বলে, কিন্তু দশকের পর দশক ধরে সবাইকে একইভাবে ধোকা দিয়ে আসছে পশ্চিমরা। বহু বছর যাবৎ ধারাবাহিক দুর্ভাগ্যের শিকার কুর্দিরা। বর্তমানে কুর্দিদের সংখ্যা 2.5 কোটিরও বেশি, কিন্তু এদের মধ্যে 2.40 কোটি অন্তত পাঁচটা দেশে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। দেশগুলো হচ্ছে তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া ও আজারবাইজান। সবচেয়ে বেশি কুর্দি বসবাস করে তুরস্কে। দীর্ঘকাল ধরে তারা নিজেদের জন্য একটা স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করে আসছে। এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে তুরস্কের কুর্দিদের সশস্ত্র রাজনৈতিক দল পিকেকে। 2012 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে সিরীয় কুর্দি নেতাদের নানা আশ্বাস ও প্রতিশ্রুতি দিতে থাকেন মার্কিন নেতারা। এমনকি কুর্দি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সঙ্গে আইএস বিরোধী লড়াই শুরু করে মার্কিন বাহিনী। কুর্দি নেতারা ভাবতে শুরু করেন, মার্কিন ও তাদের মধ্যে যে আস্থার সম্পর্ক গড়ে উঠেছে তা সহজেই ভাঙার নয়, বিপদে পড়লে নিশ্চিতভাবে তাদের সাহায্য করবে ওয়াশিংটন। কিন্তু তাদের সেই সম্পর্ক ভেঙে পড়তে খুব বেশি সময় নেয়নি। 2019 সালের অক্টোবরে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের সীমান্তে সেনা সমাবেশ করে তুরস্ক। তথাকথিত নিরাপদ অঞ্চল গঠনের নামে কুর্দি বসতপূর্ণ এলাকায় আগ্রাসন শুরু করে। আঙ্কারা এই আগ্রাসন ঠেকাতে কুর্দি নেতারা তাদের শক্তিশালী মিত্র ওয়াশিংটনের সমর্থন প্রার্থনা করে। কিন্তু বাস্তবে দেখা গেল, কোনো মার্কিন কিংবা ন্যাটো সেনায় কুর্দিদের সহযোগিতা করতে এগিয়ে আসেনি। গত সপ্তাহে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া, কিন্তু বিপদে তিনি কাউকেই কাছে পাচ্ছে না ইউক্রেনের জনগণ ও সরকার।
পশ্চিম মিত্ররা তাদের বিভিন্ন আশ্বাস দিলেও লড়াইয়ে মাঠে নেই কেউই। এ নিয়ে হতাশা ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার পরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আজ আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। গতকালের মতোই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে। ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার আশ্বাসের পাশাপাশি সব ধরনের নিরাপত্তা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তার মিত্র দেশগুলো। পশ্চিমা নেতাদের এই প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েছেন ইউক্রেনের নেতারা। যেমনটা বলেছিলেন ইউক্রেন অ্যান্ড রাশিয়া আ ফ্যাটার্নাল রাইভালরি বইয়ের লেখক আনাতোল লিভেন। পশ্চিমা এই বিশ্লেষক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনকে সহযোগিতার ন্যূনতম ইচ্ছাও কখনোই ছিল না পশ্চিমাদের। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলের পর রুশ সেনারা এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউজিনিউক রাইস্কোর দিকে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের এমন তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। এছাড়া কিয়েভ ও খার্কিভ লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের রুশ আগ্রাসনের দশম দিন শনিবার দেশটির দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। একই সঙ্গে বেসামরিক লোকদের সরে যেতে মানবিক করিডরও চালু করা হয়। শহর দুটি হল মারিউপোল ও ভলনোভাগা। তবে যুদ্ধবিরতি পুরোপুরি মানা হয়নি বলে অভিযোগ করেছে ইউক্রেন। মারিউপোলের ডেপুটি মেয়র শেরহাই অরলভ বলেন, বেদখলদারকারীরা আমাদের ওপর নিষ্ঠুরভাবে বোমা ছুড়ে যাচ্ছে। মারিউপোলে কোনো যুদ্ধবিরতি নেই। এদিকে ইউক্রেনের আকাশ সীমায় নো ফ্লাই জোন ঘোষণা করতে কিয়েভের আবেদন প্রত্যাখ্যান করেছে ন্যাটো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো দেশ ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন আরোপ করে মস্কো তাকে সংঘাতে প্রবেশ করেছে বলে বিবেচনা করবে। খবর বিবিসি, এএফপি, রয়টার্স ও দ্য গার্ডিয়ান সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের। ইউক্রেন বলছে তিন দিক থেকে বেসামরিক অবস্থান লক্ষ্য করে নির্বিচার আক্রমণ করেছে রুশ বাহিনী। কৃষ্ণসাগর উপকূলীয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহরগুলো আসছে সবচেয়ে বেশি চাপে। এছাড়া দেশটির উত্তর ও পূর্ব দিক থেকেও হামলা চালাচ্ছে রুশ সেনারা। সামরিক বিশ্লেষকরা বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চল কৌশলগত বড় বড় বন্দর আছে, এগুলো নিয়ন্ত্রণে নিতে চাইছে রাশিয়া। ইউক্রেনের মানবিক সংকট নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেনের মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক জানান, জরুরি ও বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের 15 সদস্য সম্ভাব্য একটি খসড়া প্রস্তাব দিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে বসবে। মেক্সিকো ও ফ্রান্সের প্রস্তাবে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তির বিষয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, যার মাধ্যমে সোভিয়েত জামানার কিছু বিমান ইউক্রেনকে দেবে পোল্যান্ড। বিনিময়ে যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে F-16 যুদ্ধবিমান দেবে। যুক্তরাষ্ট্রের 300 জনের বেশি সিনেটরের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে তিনি জানিয়েছেন, তার দেশের জরুরি ভিত্তিতে এখন অনেক বিমানের দরকার। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি নিয়ে পোলিশদের সঙ্গে কাজ করছি এবং ন্যাটোর সদস্য অন্য দেশগুলোর সঙ্গে কথা বলছি। পোল্যান্ড যদি ইউক্রেনকে বিমান সরবরাহ করে, সেটি পূরণে যুক্তরাষ্ট্র কী করবে তা নিয়ে বিশেষ করে আলোচনা চলছে। ইউক্রেনের পাইলটদের রাশিয়ার তৈরি বিমান দরকার, কারণ তারা এ ধরনের বিমান চালনায় প্রশিক্ষিত। হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি ইউক্রেনের জন্য নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। অতিরিক্ত তহবিল বরাদ্দের জন্য তিনি কংগ্রেসের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন। ইউক্রেনের মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হয়েছিল। এর কয়েক ঘন্টার মধ্যেই তারা আবার শহরটির ওপর একের পর এক বোমা হামলা শুরু করে। রুশ বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া সমালোচনা হচ্ছে বিশ্বব্যাপী। এর কারণস্বরূপ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, সাময়িক যুদ্ধবিরতির অপব্যবহার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ কারণে ওই যুদ্ধবিরতি স্থগিত করে আবার সামরিক অভিযান শুরু করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনেশেস্কো শনিবার রাতে এমনটি দাবি করেছেন বলে খবর দ্য মস্কো টাইমসের। তিনি দাবি করেন, ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী সশস্ত্র ব্যক্তিরা শনিবার রাশিয়ার সেনাদের উপর হামলা অব্যাহত রাখে এবং তাদের হামলা করা থেকে বিরত রাখতে কিয়েভ ব্যর্থ হয়। এ কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাশিয়ার সেনাবাহিনী আবার অভিযান শুরু করেছে। তবে মারিউপোল শহরের ডেপুটি মেয়র সের্গে অরলোবের বরাত দিয়ে বিবিসি জানায়, রুশ সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন, তারা সেখানে ক্রমাগত গোলাবর্ষণ করে যাচ্ছে। রুশ গোলাবর্ষণের কারণে এখন সেখানে রাস্তায় বেরোনো মোটেও নিরাপদ নয়। যে পথ ধরে ৫ থেকে ৬,০০০ বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার কথা ছিল, সেই রাস্তার বিভিন্ন জায়গাতে লড়াই চলছে। এর আগে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দুই শহরের জন্য মানবিক করিডর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। শনিবার সকাল ১০টায় ইউক্রেনের মারিউপোল ও ভোলনোভাগা শহরের জন্য এই মানবিক করিডর চালু করা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখলে একজন নিঃসঙ্গ মানুষ বলে মনে হয়। তিনি রাশিয়ার সামরিক বাহিনীকে এমন ঝুঁকিপূর্ণ একটি যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন যা তার দেশের অর্থনীতির বড় ক্ষতি বয়ে আনতে পারে। প্রেসিডেন্ট পুতিনকে নিজের একান্ত ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে সাম্প্রতিক দুটি বৈঠকে যেভাবে দেখা গেছে, সেরকম বিচ্ছিন্ন অবস্থায় তাকে দেখা যাওয়ার ঘটনা বেশ বিরল। ছবিতে দেখা যায় তিনি তার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা থেকে অনেক দূরত্বে বসে আছেন। কমান্ডার ইন চিফ বা সর্বোচ্চ অধিনায়ক হিসেবে যে কোনো ধরনের যুদ্ধ অভিযান চূড়ান্ত দায়িত্ব তার ওপরেই বর্তায়। তবে তিনি এক্ষেত্রে সবসময় তার অত্যন্ত অনুগত কিছু লোকজনের ওপর নির্ভর করেন, যাদের মধ্যে অনেকে রাশিয়ার নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় তাদের কর্মজীবন শুরু করেছিলেন। প্রশ্ন হলো, প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদকালের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কারা তাকে পরামর্শ দিচ্ছেন? যদি এমন কেউ থাকেন তবে তাদের মধ্যে রয়েছেন দীর্ঘদিনের আস্থাভাজন সের্গে শৈগু, যিনি ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং পশ্চিমাদের তথাকথিত সামরিক হুমকি থেকে রাশিয়াকে রক্ষা করার জন্য এই লড়াই দরকার বলে পুতিনের কথাটাই পুনরাবৃত্তি করে গেছেন। তিনি প্রেসিডেন্ট পুতিনের এতটাই ঘনিষ্ঠ যে তার সঙ্গে শিকার করতে এবং মাছ ধরতে সঙ্গী হিসেবে সাইবেরিয়া যান এবং তাকে একসময় পুতিনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা গিয়েছিল। কিন্তু এই অসাধারণ ছবিতে দীর্ঘ টেবিলের আরেক প্রান্তে সশস্ত্র বাহিনীর প্রধানের পাশে বেকায়দায় ভঙ্গিতে বসে থাকা তার চেহারার দিকে তাকান। এত দূর থেকে তিনি আসলে প্রেসিডেন্ট পুতিনের কানে কতটা কথা পৌঁছে দিতে পারছেন সে প্রশ্ন আপনার মনে জাগতে পারে। এই ছবিটি তোলা হয় ইউক্রেনের তিন দিনের মাথায় রাশিয়ার সামরিক অভিযান যখন অপ্রত্যাশিত তীব্র প্রতিরোধের মুখে রীতিমতো হিমশিম খাচ্ছে, রুশদের মনোবল যখন বেশ দুর্বল। সময় বিশেষজ্ঞ ভেরা মিরোনোভা তিনি বলেন, শৈগুর তো কুসকাওয়াস করে কিয়েভে যাওয়ার কথা এবং এই লড়াইয়ে তার জয়ী হওয়ার কথা ছিল। ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রাইমিয়া দখলের সাফল্যের কৃতিত্ব তাকে দেওয়া হয়। তিনি সামরিক গোয়েন্দা সংস্থা জিআরআইর দায়িত্বে ছিলেন। নার্ভ এজেন্ট প্রয়োগ করে বিষক্রিয়ার দুই ঘটনার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আসছে। যুক্তরাজ্যের সলস বাড়িতে ২০১৮ সালে ভয়াবহ হামলা এবং ২০২০ সালে সাইবেরিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির ওপর প্রাণঘাতী হামলার পেছনেও তার নাম ছিল।